বিচারকের পা ধরে অভিভাবককে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ। চলুন আমরা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। প্রধান শিক্ষিকার কক্ষে শিক্ষার্থীর মাকে এক নারী বিচারকের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা ঘটনার সম্মানজনক বিচারের দাবিতে বিকেল 3:30 থেকে রাত 8:00 পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ এবং স্কুলে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন, কিন্তু তাতেও শিক্ষার্থীরা অনড় থাকলে পরে জেলা প্রশাসক বগুড়া জেলা জজের সঙ্গে কথা বলে যখন জানান যে ওই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন শিক্ষার্থীরা শান্ত হন এবং রাত 9:30 দিকে তারা বাড়ি ফিরতে শুরু করে। জানা গিয়েছে বগুড়া শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিনের মেয়ে। স্কুলের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রতিদিন শ্রেণীকক্ষে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। গত সোমবার ক্লাস ঝাড়ু দেওয়ার কথা ছিল বিচারক রুবাইয়া ইয়াসমিনের মেয়ের, তবে নিজেকে বিচারকের মেয়ে পরিচয় দিয়ে সে ক্লাস ঝাড়ু দিতে অস্বীকার করে। এ নিয়ে তার সঙ্গে অন্য সহপাঠীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ডাকলে বিচারক রুবাইয়া ইয়াসমিনও আসেন। সেখানে তিনি মেয়ের পক্ষ নিয়ে অন্য অভিভাবকদের অপমানজনক নানা কথা বলেন। এক পর্যায়ে প্রধান শিক্ষিকার সামনে দুই অভিভাবককে বিচারকের পা ধরে ক্ষমা চাইতে হয়। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্কুলের অন্য শিক্ষার্থীরা। বিচারক রুবাইয়া ইয়াসমিনের বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে তারা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি নীলুফা ইয়াসমিন সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেছেন, গত সোমবার রাতে বিচারকের মেয়ে মেসেঞ্জারে সহপাঠীদের উদ্দ্যুত্তপূর্ণ ও অপমানজনক নানা বার্তা পাঠায়, যার উত্তর দেয় 4 সহপাঠী। এ নিয়ে মঙ্গলবার বিচারক রুবাইয়া ইয়াসমিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে ওই 4 মেয়ের অভিভাবককে ডাকতে বলেন। সকাল 11:00 দিকে প্রধান শিক্ষকের ডাকে ওই 4 ছাত্রী ও তাদের অভিভাবকরা বিদ্যালয়ে আসেন। এ সময় বিচারক রুবাইয়া ইয়াসমিনের মেয়ের পক্ষ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অপমানজনক কথা বলেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেন। এ সময় দুই অভিভাবক ও বিচারকের পা ধরে ক্ষমা চাইতে বলা হয় এবং তারা ক্ষমা চায়। স্কুলের এক সহকারী শিক্ষিকা বলেন, বিচারকের মেয়ে ও কিছু শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বার্তা দেওয়াকে কেন্দ্র করে সকালে প্রধান শিক্ষিকার কক্ষে বিচার বসানো হয়েছে। এ সময় বিচারক রুবাইয়া ইয়াসমিন শিক্ষার্থী ও অভিভাবকদের জেলে দেওয়ার হুমকি দেন। পরে দুই অভিভাবক নিজে থেকে পা ধরে ক্ষমা চান, তাদের কেউ বাধ্য করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেছেন, যতটুকু জেনেছি সোমবার বিচারকের মেয়ের ক্লাস ঝাড়ু দেওয়ার কথা ছিল, তবে সে 3 মাস আগে ওই স্কুলে ভর্তি হওয়ায় এখনও পরিবেশ হয়তো বুঝে উঠতে পারেনি, এই জন্য সে ঝাড়ু দিতে প্রথমে অস্বীকার করলেও পরে কাজটি করে। এ সময় অন্য শিক্ষার্থীরা তাকে কটাক্ষ করে জানিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ কারণে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবককে ডাকা হয়েছিল, কিন্তু অভিভাবকের মাপ চাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। অভিভাবকরা ভয় পেয়ে এভাবে মাফ চেয়েছেন, তাদের কেউ বাধ্য করেননি। এই মাফ চাওয়াটা শিক্ষার্থীরা মেনে নিতে পারেননি। এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, আজকের ঘটনার জন্য শিক্ষার্থী বা তাদের অভিভাবকের বিরুদ্ধে কোনো মামলা বা ব্যবস্থা গ্রহণ করা হবে না। তিনি ঘটনাটির তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক
প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠনের আশ্বাস দেন। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকলে এক পর্যায়ে তিনি নিজেই জেলা জজের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কেউ চিৎকার করবে না, তোমাদের বিষয়টা আমি জেলা জজকে জানিয়েছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। যে বিচারকের সঙ্গে একটি ইনসিডেন্ট ঘটেছিল ইতিমধ্যে হাইকোর্ট জেনেছে, আইন মন্ত্রণালয়ও জেনেছে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা অলরেডি চালু হয়ে গিয়েছে। জেলা জজ সাহেব তোমাদেরকে এই মেসেজটি দিতে বলেছে। জেলা প্রশাসকের ওই বক্তব্যের পর শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সঙ্গে রাত 9:30 বিদ্যালয় ছেড়ে চলে যায়। এর আগে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে সিনিয়র শিক্ষক মুবাশ্বেরা বেগম বলেছেন, বিষয়টি এই রকম নয়, এক ফেসবুক পোস্ট নিয়ে শিক্ষার্থীদের মাঝে ঝামেলা হয়। এরপর সকাল 11:00 সময় ওই বিচারক এসে কিছু শিক্ষার্থী এবং তার অভিভাবকদের বলেন যে এই শিক্ষার্থীরা ফেসবুকে তাকে এবং তার মেয়েকে নিয়ে অনেক অপমানজনক কথা বলেছে। এইসব লিখলে আইসিটি আইনে একটি মামলা হতে পারে, সেটা কি তোমরা জানো? এ সময় একজন শিক্ষার্থীর মা এসে বিচারকের পা ধরে ক্ষমা চান। এই বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ও জেলা জজ তৃতীয় আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কী মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।